আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলব বিভিন্ন ধরনের কালার্স নিয়ে আমার সামনে অনেক ধরনের কালার্স দেখতে পাচ্ছেন আজকে আমি চেষ্টা করব সব কালার্স নিয়ে ধারণা দেওয়ার যাতে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কোনো কনফিউশন না থাকে আগেই বলেছি আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে আমি নিয়েছি কালার পেন্সিল আমি সবসময় ফেভার পিস্টেলটাকেই প্রিফার করি আপনাদের জন্য আমি অন্যান্য পেন্সিল কালার কীরকম তা আমি ইনশাল্লাহ রিভিউ দিয়ে দিব ফিউচারে আর সাথে রেখেছি আমি ওয়াটার কালার প্যান ওয়াটার কালার প্যান আমি মনে করি বাচ্চাদের শেখা খুবই জরুরি বিশেষ করে ওয়াটার কালার করার আগে এরপর আমি নিয়েছি পেস্টেল আমি টিটির পেস্টেলটা খুব পছন্দ করি তাই আমি টিটিটা রেখেছি আমি সবসময় এটাই ইউজ করি এটা আমার সেকেন্ড টিটি পেস্টেল এবং এরপর আমি যে জিনিসটি নিয়েছি তা হচ্ছে পোস্টার কালার পোস্টার কালার আমি ক্যামেলাটাই ইউজ করি পোস্টার কালার বিভিন্ন নকশার কাজে ব্যবহৃত হয় এরপর আমি যে জিনিসটা নিয়েছি তা হচ্ছে ওয়াটার কালার ওয়াটার কালার আমি ক্যামেলই ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন আমার ভালো লাগে এরপর আমি নিয়েছি এখানে অ্যাক্রেলিক অ্যাক্রেলিকের মধ্যে আমি ম্যারিস এবং ক্যামেল দুইটাই প্রিফার করি আমার সামনে ম্যারিসও দেখতে পাচ্ছেন এবং ক্যামেলও দেখতে পাচ্ছেন ক্যামেলে বিভিন্ন টিউবস বিভিন্ন সাইজের টিউব পাওয়া যায় দেখতেই পাচ্ছেন বড় ছোট মাঝারি ম্যারিসেরও সেম ভাবে ছোট বড় পাওয়া যায় পোস্টার কালার কিন্তু আবার টিটি এবং একরনেরও পাওয়া যায় কিন্তু আমার ক্যামেলটা ভাল লাগে তারপর আপনাদেরকে দেখাতে আমি রেখেছি এরপর যে জিনিসটি দেখাবো তা হচ্ছে অয়েল কালার অয়েল কালার আমি ম্যারি সেটটা ব্যবহার করি সবসময় যদিও ক্যামেরাও আমি মাঝে মধ্যে ইউজ করেছি আমি দুইটার মধ্যে পার্থক্যটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এরপর যে জিনিসটি রেখেছি এটি চট্টগ্রামে নতুন এসেছে তা হচ্ছে টেম্পোরা কালার টেম্পোরা কালারটা আমার ঠিক তেমন একটা ভালো লাগেনি তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি টেম্পোরা কালার পোস্টার কালারের মতোই আমি ব্যবহারটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব এরপর আমি যে জিন্সটি রেখেছি তা হচ্ছে এই যে পেপার গ্লিটার গ্লিটার জেল এটি মূলত আউটলাইন ইউজ করার জন্য আমি ব্যবহার করে থাকি এটা কালারের মধ্যেই পড়েছে তাই আমি আমার ভিডিওতে রেখেছি আশা করি আপনারা বিভিন্ন কালার সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন আমি আরও একটি কালারের ব্যাপারে কথা বলবো যদিও এটা কাপড়ের তারপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই হচ্ছে ফেভিক্রিল অ্যাক্রেলিক কালার এটা হচ্ছে কাপড়ে ইউজ করা হয় এটা আমি কাপড়ের ডিজাইনের জন্য ব্যবহার করে থাকি আমার কাছে ছয়টি কালার রয়েছে বাকিগুলো শেষ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এটি ব্যবহারও দেখিয়ে দিব আশা করি বিভিন্ন কালার সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গিয়েছে আমি সবগুলোর ব্যবহার ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিয়ে দিব ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ